সাবস্ক্রাইব করুন ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলটাকে এবং পাশে থাকা ঘন্টা আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রাজ্যে WBP অর্থাৎ রাজ্য পুলিশে SI অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে, যার নোটিফিকেশন কিন্তু অলরেডি আমি আমার ভিডিও চ্যানেলের মাধ্যমে আপনাদের কিন্তু জানিয়ে দিয়েছি কত তারিখে পাবলিকেশন হয়েছে। আমি সেই নোটিশটার একটু আপডেটটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটাই ছিল সেই নোটিশ, যখন আমি কিন্তু এই নিয়ে একটা ভিডিও কিন্তু বানিয়েছি। তো কবে থেকে শুরু হচ্ছে? দেখুন, 22 তারিখ থেকে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো অনলাইন বা অফলাইন দুটো প্রক্রিয়াতে কিন্তু আবেদন প্রক্রিয়া চলছে। আজ আমি আপনাদের অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটা আমি ডিটেলস কিন্তু স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো কীভাবে ডকুমেন্ট আপলোড করবেন বা কীভাবে পেমেন্ট করবেন সমস্ত কিছু আমি ডিটেলসে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটা শুরু করার ছোট একটা রিকোয়েস্ট, ভিডিওটা অবশ্যই প্রয়োজনীয়দের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের আপডেট ভিডিও বা গুরুত্বপূর্ণ বা চাকরির ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো চলুন দেখে নিই। দেখুন, ওপরের দিকে যে অপশানটা রয়েছে রিক্রুটমেন্ট বলে, ঠিক আছে, ওপর দিকে দেখুন হোম এসব রিক্রুটমেন্ট, সেই অপশানটাতে আসবেন এবং রিক্রুটমেন্ট যে অপশানটা সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু যে পপ আপটা বা যে নতুন ইন্টারফেসটা খুলবে সেটা ঠিক এরকম। এবং দেখুন, প্রথমেই যে অপশানটা রয়েছে, ঠিক আছে, সেই অপশানটায় দেখুন দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর। ঠিক আছে, এই যে এইটাতে পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020 এর গেট ডিটেলসে ক্লিক করবো। গেট ডিটেলসে ক্লিক করলে কিন্তু দেখুন তিনটে অপশান কিন্তু পরপর, এবার প্রথম দুটো অপশান হচ্ছে, একটা হচ্ছে অনলাইন ফিলআপ, ঠিক আছে, অনলাইন ফিলআপের জন্য, আর একটা ডাউনলোড অফলাইন অ্যাপ্লিকেশন। তো আমরা যেহেতু আজকে অনলাইন ফিলআপটা দেখাবো, সেই জন্য জাস্ট অনলাইনের পাশে গেট ডিটেলস এই অপশানটাতে ক্লিক করবো। গেট ডিটেলস এই অপশানটাতে ক্লিক করলে কিন্তু নতুন কিন্তু পেজটা খুলবে। তো নতুন এই পেজটা খুললো, নতুন এই পেজটা দেখুন বাঁদিকের অপশানটা দেওয়া রয়েছে। দেখুন নতুন এই পেজটা খোলার পর দেখুন বাঁদিকে অনগোয়িং রিক্রুটমেন্ট, দ্য পোস্ট অফ কনস্টেবল আর লেডি কনস্টেবল WBP 2020, দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর লেডি সাব ইন্সপেক্টর WBP 2020। অর্থাৎ দুটো পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, কনস্টেবল পোস্টেও রিক্রুটমেন্ট হচ্ছে, যার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। আবার সাব ইন্সপেক্টর পদেও কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, যার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো আমি যেহেতু আজকে সাব ইন্সপেক্টর পদে আবেদন করা দেখাচ্ছি, দুটোরই কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস একই, ঠিক আছে। তো আপনারা যদি একটা প্রসেস দেখে নেন, আপনারা কিন্তু দ্বিতীয়টা অবশ্যই আবেদন করতে বা আপনাদের কোনো অসুবিধা হবে না। তো আপনারা জাস্ট দ্বিতীয় আমি যেটা দেখাচ্ছি, সাব ইন্সপেক্টর পদে অবশ্যই ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার পরে কিন্তু নতুন যে পেজটা খুললো সেটা ঠিক এরকম পেজটা হবে, ঠিক আছে। এইরকম পেজটাতে দেখুন এই ডান দিকে এরকম কতগুলো PDF-এর সাইন আসবে এবং নিচে দেখুন দেওয়া রয়েছে অ্যাপ্লাই অনলাইন, ঠিক আছে। এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে কিন্তু যেহেতু আপনার কোনো রেজিস্ট্রেশন করা নেই নাম্বার, তো জাস্ট অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে কিন্তু নতুন যে পেজটা খুলবে সেখানে কিন্তু যেহেতু আপনাদের রেজিস্ট্রেশন করা নেই, সেহেতু রেজিস্ট্রেশন করানোর জন্য আপনাদের কিন্তু একটা রেজিস্ট্রেশন করানো, আমি দেখিয়ে দিচ্ছি কী করে রেজিস্ট্রেশন করবেন। এই অ্যাপ্লাই অনলাইন ক্লিক করা মাত্রই কিন্তু এই পেজটা কিন্তু খুলবে, ঠিক আছে। দেখুন, ঠিক আছে, আপনাদের যেহেতু রেজিস্ট্রেশন করা নেই সেহেতু আপনাদের কিন্তু ডান দিকে যে দেখাচ্ছে সাইন আপ নাও, এই সাইন আপ নাও কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। নিউ ইউজার সাইন আপ নাও যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আরেকটা উইন্ডো খুলবে, তখন কিন্তু এই উইন্ডোটা খুলে যাবে সঙ্গে সঙ্গে। দেখুন এখানে আপনার নাম লিখতে হবে এবং যেগুলো অ্যাস্ট্রিক্স দেওয়া আছে সেগুলো অবশ্যই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো নাম লিখতে হবে, আপনার মেল আইডি দিতে হবে, আপনার ফোন নাম্বার দিতে হবে এবং ফোন নাম্বারটাই কিন্তু ইউজার নেম হয়ে যাবে, ঠিক আছে। আপনার যে ফোন নাম্বার দেবেন সেটা কিন্তু অলরেডি ইউজার নেম হয়ে যাবে। তারপর পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে কিন্তু আবার আপনাকে পুনরায় লগ ইনের জন্য সেই পেজটাতে নিয়ে যাবেন। লগ ইন করার পরে কিন্তু আপনাকে ফ্রেশ করে ঢুকতে হবে। আমি দেখাচ্ছি, আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাদের এরকম দেখিয়ে দেবে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড, তখন আপনি জাস্ট ওকে করে বেরিয়ে যাবেন, ঠিক আছে। ওকে করে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আপনাকে সেম পুরোনো পেজে নিয়ে যাবে এবং আপনি জাস্ট এই অপশানটাতে ক্লিক করবেন, ঠিক আছে। দ্য সেম পোস্ট অফ সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর ইন WBP 2020, এই অপশানটি ক্লিক করা মাত্রই আবার সেই পুরোনো পেজটাতে নিয়ে আসবে এবং আপনাকে জাস্ট অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার কিন্তু যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু খুলে যাবে। তো আপনার কিন্তু এই ফর্মটা খুলে গেল, ঠিক আছে, এই পেজটা কিন্তু খুলে যাবে। যেখানে দেখুন 5টা স্টেপ দেওয়া আছে, দেখুন একদম পরপর 5টা স্টেপ, অর্থাৎ পার্সোনাল ডিটেলস, কোয়ালিফিকেশন, ঠিক আছে, কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস, আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, প্রিভিউ অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট ডিটেলস, অর্থাৎ 5টা স্টেপে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তা প্রথমে আপনার পোস্টের নাম লিখবেন, কোন পোস্টের জন্য, যেহেতু এটা যেহেতু ডেমো একটা দেখাচ্ছি আমি, যেহেতু এখানে সিলেক্ট করা আছে, আপনি এখানে ড্রপডাউন থেকে বা আপনি যেহেতু SI পদের জন্য অলরেডি এখানে কিন্তু SI-টা সিলেক্ট করা থাকবে। তারপর আপনি কোন রাজ্যের জন্য অ্যাপ্লাই করছেন সেটা এখানে দেবেন, এখানে ড্রপডাউন থেকে আপনি সিলেক্ট করে নেবেন কোন স্টেট। আপনার মেলটাও এখানে, জেন্ডারটা এখান থেকে মেল না ফিমেল এখান থেকে ড্রপডাউন থেকে সিলেক্ট করবেন। ম্যারিটাল স্ট্যাটাস, আনম্যারিড, ম্যারিড সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং নেম ফুলভাবে আপনি কিন্তু লিখে দেবেন, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম কিন্তু এখানে লিখতে হবে এবং নিচে কিন্তু এরকম শো করবে।
তারপরে মায়ের আপনার ফুল নাম এখানে বাবার নাম ফুল লিখে আর আপনি যদি বিবাহিত হন মেয়ে অ্যাপ্লাই করছেন তাহলে বিবাহিত হন তাহলে কিন্তু আপনার হাজবেন্ডের নাম কিন্তু এখানে সুন্দর করে লিখে দেবেন এবং ন নম্বর দাগে যেটা রয়েছে যে আপনি কোন ক্যাটাগরি অর্থাৎ ওবিসি এ ওবিসি বি এখানে দেওয়া রয়েছে দেখুন ওবিসি এ ওবিসি বি এসসি এসটি ইউ আর কোন ক্যাটাগরি সেটা কিন্তু এখানে ড্রপডাউন থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো আপনি সিলেক্ট করে দেবেন তো ঠিক দেখুন এরকম ড্রপডাউনে কিন্তু এরকম বেরোবে ঠিক আছে ওবিসি ওবিসি বি সিডিউল কাস্ট সিডিউল ট্রাইব আনরেজিস্টার্ড এরকম যেটা হবে সেটা আপনি করে দেওয়ার পরে আপনি দশ নম্বর কলমে গেলেন দেখুন বলেছে এখানে কিন্তু লিখেই দিচ্ছে নট অ্যাপ্লিকেবল ফর দিস ড্রাইভ অর্থাৎ এই দশ নম্বরটা কিন্তু আপনাদের ফিল আপ করার জন্য নয় ঠিক আছে দশ নম্বরটা খুলবে না আপনাদের কিন্তু হবে না ঠিক আছে এবার যারা এনবিএফ বা হোমগার্ড বা সিভিতে অলরেডি যারা চাকরি করছেন সেখানে আপনার এখানে কিন্তু ইয়েস করবেন ঠিক আছে আপনি এখানে কোন পোস্টের জন্য আপনি মানে করছেন চাকরি সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে এবং দশ নম্বর দশের বি যেটা রয়েছে কতদিন ধরে আপনি চাকরি করছেন এক এক একুশ অনুসারে ঠিক আছে সেটা কিন্তু আপনাকে পুরো কিন্তু এখানে লিখতে হবে ক্যালেন্ডার অনুসারে পুরো কিন্তু লিখে দেবেন এবং এগারো কলমে যেটা রয়েছে দেখুন ডেট ডেট অফ বার্থটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এখানে ক্যালেন্ডার অপশান রয়েছে ক্যালেন্ডার অপশানে ক্লিক করলে কিন্তু আপনি ডেট অফ বার্থটা কিন্তু এখানে থেকে সিলেক্ট করবেন এবং এক এক একুশ অনুসারে আপনার বয়স কত হলো সেটা ইয়ার মান্থ এবং ডেতে লিখে দেবেন তারপরে বারো নম্বর দাগে দেখুন দেওয়া আছে এসএমএস অ্যালার্টের জন্য এখানে কিন্তু আপনার ফোন নাম্বারটা দিতে হবে বারো নম্বর দাগে কিন্তু আপনার ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে আর তেরো নম্বর দাগে দেখুন বলেছে কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট প্লিজ টিক অর্থাৎ আপনি যদি গ্র্যাজুয়েট হন এসআই যেহেতু অবশ্যই গ্র্যাজুয়েট হতেই হবে নাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না এসআই পদের জন্য এবং তাহলে ইয়েস করবেন এবার টিক দেবেন এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য চোদ্দো নম্বর ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে দেখিয়ে দিচ্ছি আমি দেখুন চোদ্দো নম্বর দাগটা কিন্তু পরপর কিন্তু আপনাকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে এবং যেগুলো অ্যাস্টিক্স করা থাকবে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে আপনাকে তারপরে নিচে কিন্তু অলরেডি আপনাকে পরপর পরপর তার কোন ইয়ারে পাস করেছেন সমস্ত কিছু কোন বোর্ড থেকে পাস করেছেন সমস্ত কিছু এই ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিয়ে আপনাকে কিন্তু দিয়ে দিতে হবে সিলেক্ট সম্প্রদায় কোন সম্প্রদায় আছেন এই সম্প্রদায় বলতে এখানে কিন্তু তিনটে কাস্ট কিন্তু এখানে ড্রপডাউনে বেরোচ্ছে একটা হচ্ছে ধরুন রাজবংশী একটা সিল ট্রাইব এরকম একটা দেখাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি কী কী দেখাচ্ছে এবং ষোলো নম্বর দাগে যেটা বেরোবে আপনার মেল আইডিটা কিন্তু পুরো লিখতে হবে ঠিক আছে এখানে কিন্তু ওপরের দাগে যে পার্সেন্টেজ কত পার্সেন্ট পেয়েছেন সেটা দিয়ে দেবেন এবং কোন গ্রেড পেয়েছেন সেটাও কিন্তু এখানে দিয়ে দেবেন এবং তেরো নম্বর দাগে এই ষোলো নম্বর দাগে কিন্তু মেল আইডিটা আপনার কিন্তু কনফার্ম লিখে দিতে হবে আর পনেরো নম্বর দাগে কী কী সম্প্রদায় রয়েছে বা কী কী কমিউনিটি রয়েছে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি দেখুন এই পনেরো নম্বর দাগে যে সম্প্রদায়টা রয়েছে সেটা কিন্তু এই তিনটে সম্প্রদায়ের মধ্যে যদি আপনি হন তাহলে কিন্তু সিলেক্ট করবেন ওটা কিন্তু এমনি অ্যাস্ট্রিক্স দেওয়া নেই সিলেক্ট করতেই হবে আমার নয় কিন্তু যদি আপনারা এই তিনটে কমিউনিটির মধ্যে হন রাজবংশী ঘরওয়ালি এবং গোর্খার মধ্যে যদি হন তাহলে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এবার ষোলো নম্বর দাগের পর আপনি কিন্তু ডান দিকে গিয়ে কিন্তু নেক্সট অপশান পাবেন নিচের দিকে ডান দিকে যা ষোলো নম্বর কলম ফিল আপ করার পরে নিচের দিকে যখনই নেক্সট অপশানে ক্লিক করবেন তখনই কিন্তু এরকম একটা পপ আপ খুলবে ঠিক আছে এই পপ আপে কিন্তু আপনি ভালো করে মিলিয়ে নেবেন কী কী লিখেছেন সমস্ত ডেটাটা যতটা ফিল আপ করবেন সমস্ত ডেটাটা কিন্তু আপনার এই চোখের সামনে দেখাবে ঠিক আছে সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এখানে লিখে দিয়ে দেখুন ইউর পার্মানেন্ট অ্যাড্রেস স্টেট ক্যান নট বি চেঞ্জ ইফ ইউ প্রসিড টু দ্য নেক্সট পেজ অর্থাৎ আপনি কিন্তু অ্যাড্রেসগুলো কিন্তু একবারই চেঞ্জ করতে পারবেন যদি আপনি নেক্সট পেজে চলে যান সেজন্য যদি ঠিকঠাক দেখে নেবেন এবং ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ অবশ্যই ইয়েস করে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে তো আমি ইয়েস অপশানে ক্লিক করে কিন্তু এগিয়ে যাচ্ছি এরপরে সতেরো নম্বর আর আঠেরো নম্বর দাগে কিন্তু দেখে নিন পুরোপুরি অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করছে ঠিক আছে আপনার অ্যাড্রেসটা পুরোপুরি ড্রপডাউন দেখে সুন্দর করে কোন ডিস্ট্রিক্ট কোন স্টেট কোন পুলিশ স্টেশন কোন পোস্ট অফিস কোন পিনকোড সমস্ত কিছু নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন সমস্ত কিছু দিয়ে আপনার কিন্তু কমপ্লিট অ্যাড্রেসটা কিন্তু দেবেন এবং যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস একই থাকে তাহলে কিন্তু এখানে জাস্ট চেকবক্সে চেক করে দেবেন তাহলে কিন্তু নিচেটা আপনাকে ফিল আপ করতে হবে না যদি আলাদা হয় তাহলে দুটোই আলাদা করে ফিল আপ করে দেবেন ঠিক আছে তা আঠেরো নম্বর দাগে হচ্ছে কমপ্লিট মেলিং অ্যাড্রেসটা আপনি ফিল আপ করে দেবেন এরপরে উনিশ নম্বর দাগে দেখুন বলে দিচ্ছে শুড বি এবল টু স্পিক রাইট অ্যান্ড রাইট রিড অ্যান্ড রাইট অর্থাৎ কোন সাবজেক্টে আপনি ভালো করে বলতে পারেন লিখতে পারেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখানে বেঙ্গলি আছে ইংলিশ আছে যেটা আপনার হবে সেটা মতো সিলেক্ট করবেন আর নিচে কী দেওয়া হয়েছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট ফর পেপার থ্রি ইন ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন অর্থাৎ কোন ভাষায় আপনি পরীক্ষা দিতে চান সেটা কিন্তু পছন্দের জন্য এখানে কিন্তু ড্রপডাউন থেকে আপনাকে কোন ভাষায় আপনি পরীক্ষা দেবেন সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন এখানে ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিতে পারবেন এরপরে একুশ দাগে কী বলেছে দেখুন একুশ দাগে বলেছে দেখুন ধর্ম অর্থাৎ কোন ধর্মের আপনি মানুষ অর্থাৎ আপনি হিন্দু না মুসলিম না জৈন না খ্রিশ্চান সমস্ত কিছু ড্রপডাউন থেকে এখানে পেয়ে যাবেন আর একুশ থেকে আঠাশ নম্বর দাগের যা অপশান আছে সেগুলো কিন্তু যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের কিন্তু নয় অর্থাৎ আপনার পুলিশে কোনো রেকর্ড আছে কিনা আপনি কোনো এমপ্লয়িতে কোনো কাজ করছেন কিনা আপনি কোনো এক্সাম ডেট ক্যাটাগরি বটেন কিনা সমস্ত কিছু অর্থাৎ একুশ থেকে সাতাশ যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু নয় তাও আপনি ভালো করে দেখে নেবেন একুশ থেকে সাতাশ ঠিক আছে একুশ থেকে সাতাশ যদি আপনার হয় তাহলে দেবেন একুশ থেকে আঠাশ নম্বর দাগ পর্যন্ত কোনো কিন্তু যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু নয় আমি দেখেছি সবই কিন্তু নোই হবে ঠিক আছে তো একুশ থেকে আঠাশ নম্বর ফিল আপ করার পর ডান দিকে যে নেক্সট রয়েছে নেক্সট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার এরকম একটা কিন্তু পপ আপ আসবে আবার ঠিক আছে এই পপ আপটা আপনারা ভালো করে মিলিয়ে নেবেন কনফার্ম অ্যাড্রেস কী আছে পার্মানেন্ট অ্যাড্রেস কী আছে সমস্ত ডিটেলসে ভালো করে দেখে নেবেন
ঠিক আছে, যেটা দিয়েছেন সেটা ঠিকঠাক কিনা। দেওয়ার পরে দেখুন এখানে লাস্টের দিকে সবই কিন্তু নো, অর্থাৎ আপনি এখান থেকে দেখে নিতে পারেন যে শেষের দিকগুলো ফ্রেশ ক্যান্ডিডেট দুজন নয়। তারপরে বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, তো অবশ্যই ইয়েস করে এখান থেকে কিন্তু এগিয়ে যাবেন, নেক্সট করে কিন্তু এগিয়ে যাবেন। দেখুন ওপর দিকে দুটো পেজ কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেছে, থার্ড নাম্বার পেজ কিন্তু আমাদের চলছে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার। এখানে কিন্তু আপনার ফটো আপলোড করতে হবে এবং ফটোর সাইজ বলে দিয়েছে 10 KB থেকে 50 KB, যার কিন্তু মাপটা বলে দিয়েছে 3.5 সেন্টিমিটার থেকে 4.5 সেন্টিমিটার। এবং এখানে আপনার চুজ ফাইল করে কিন্তু চুজ করে নেবেন এখানে কিন্তু, ঠিক আছে, এখানে আপলোড অপশানে ক্লিক করতে হবে। এখানে তখন আপনার কিন্তু ফটোটা এখানে শো করবে, এখানে সিগনেচারটাও তাই, এখানে সিগনেচার মাপ বলে দিয়েছে দেখুন 5 KB থেকে 20 KB মধ্যে আপনার সিগনেচার হতে হবে, এবং মাপ বলে দিয়েছে দেখুন 9.2 সেন্টিমিটার থেকে 1.7 সেন্টিমিটার হাইট হতে হবে, ঠিক আছে। এই মাপে এখানে সুইচ ফাইল করে আপনি সিলেক্ট করার পর আপলোডে ক্লিক করলে এখানে সিগনেচারটা দেখাবে। এরপরে প্লেস যে অপশানটা রয়েছে, প্লেস অপশানে আপনার কোন জায়গা থেকে আপনি অ্যাপ্লাইটা করছেন সেই জায়গার নাম লিখবেন। নিচে দেখুন একটা চেকবক্স আছে, চেকবক্সটা আপনি ক্লিক করে দেবেন, এবং ডান দিকে দেখুন নেক্সট আছে, নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার কিন্তু পেমেন্ট অপশানে নিয়ে যাবে। তো নেক্সট অপশানে ক্লিক করলেন, তারপরে কিন্তু আপনাকে দেখাবে যে আপনি কী কী একটা পপ আপ আসবে। তো ফটো সিলেক্ট করার পর নেক্সট অপশানে ক্লিক করলে কিন্তু দেখুন বলে দিয়েছে প্লিজ কনফার্ম দ্য ফলোয়িং, প্লেস যেটা লিখেছেন সেটা ঠিক আছে কিনা, আর এই ডিক্লারেশনটা অ্যাকসেপ্টেড করেছেন কিনা, যেটা টিক দিতে বললাম টিকটা করেছেন কিনা। তো তারপরে বলছে এবার কিন্তু ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, অর্থাৎ ইয়েস করে আপনার কিন্তু পপ আপটাতে ইয়েস করবেন এবং নেক্সট পেজে এগিয়ে যাবেন। নেক্সট পেজে কিন্তু পেমেন্ট সেকশন এই পুরো কিন্তু আপনাকে কপিটা দেখাবে যে আপনি যেটা ফিল আপ করলেন প্রিভিউটা দেখাবে। এই যে দেখুন পুরো প্রিভিউটা দেখাচ্ছে আপনি কোন পদের জন্য আবেদন করছেন, কী নাম, টোটাল আপনি যা যা তখন ফিল আপ করলেন টোটালটা ডেটাটা কিন্তু এখন কিন্তু দেখিয়ে দেবে পুরো, আপনার নাম, নাম্বার, মেল সমস্ত কিছু মিলিয়ে নেবেন, ফটো, সিগনেচার, ঠিক আছে, আপনি ডিক্লারেশন অ্যাকসেপ্ট করছেন না, সমস্ত কিছু দেওয়ার পরে এখানে কিন্তু এই যে ডায়ের দিকে নেক্সট আছে, নেক্সট অপশানে কিন্তু ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনাকে কিন্তু পেমেন্ট অপশানে নিয়ে যাবে। দেখুন ডান দিকে নেক্সট করার পরে কিন্তু এরকম একটা পেজ খুলবে পেমেন্ট অপশান, ঠিক আছে। এবার এখানে কিন্তু ওপরটাতে দেখুন পেমেন্ট মোড, আপনি যদি অনলাইনে পেমেন্ট করতে চান তাহলে অনলাইন সিলেক্ট করবেন, যদি অফলাইন করতে চান তাহলে কিন্তু অফলাইন সিলেক্ট করবেন। তো প্রথমে আমরা অনলাইনটা দেখিয়ে দিচ্ছি, অনলাইনে যা সিলেক্ট করার পরে কিন্তু এখানে কিন্তু অটোমেটিক কিন্তু টাকাগুলো চলে আসবে, অর্থাৎ 270+20, এখানে কিন্তু ব্যাংক চার্জেস কিছু দেখাচ্ছে না, প্রসেসিং ফি 20 এবং 270, তারপরে কিন্তু 290 টাকা কিন্তু এখানে শো করবে। এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করার পরে কিন্তু আপনাকে এখানে জাস্ট এখানে পে অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে, জাস্ট অটোমেটিক এটা চলে আসবে, ঠিক আছে। এরকম 250 আর 20 270 এলো, 270 যদি নাও আসে আপনারা লিখে দেবেন, এবং 270 লেখার পরে এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করার পরে পে অ্যান্ড সাবমিটে ক্লিক করলেন, সঙ্গে সঙ্গে কিন্তু যে ব্যাংকিং যে গেটওয়ে সেটা কিন্তু আসবে। তার আগে এরকম কিন্তু একটা পপ আপ আসবে, পপ আপে দেখুন লেখা আছে ইউ হ্যাভ সিলেক্টেড অনলাইন পেমেন্ট গেটওয়ে থ্রু বিলডেক্স মোড অ্যান্ড ইউ উইল রিডিরেক্টেড টু দ্য পেমেন্ট গেটওয়ে পেজ অনলাইন পেমেন্ট, এখানে জাস্ট ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, এবং কিন্তু কন্টিনিউ করার জন্য এখানে ইয়েস করে এগিয়ে যাবেন। ইয়েস করলে কিন্তু এই পেজটা খুলবে, এবং এই পেজটা খোলার পর দেখুন এখানে আপনার ডেবিট কার্ড সিলেক্ট করে নেবেন, বা যেটার মাধ্যমে আপনি যদি নেট ব্যাঙ্কিং করেন নেট ব্যাঙ্কিং, বা ডেবিট কার্ডের মধ্যে যেটা আপনি করতে চান সেটার মাধ্যমে আপনি সিলেক্ট করে নেওয়ার পর সেই ডেটাটা কিন্তু দেওয়ার পর এখানে মেক পেমেন্টে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু মেক পেমেন্টে এখানে ক্লিক করবেন, মেক পেমেন্টে ক্লিক করার পরে কিন্তু আপনার কিন্তু ওটিপি যাবে, এবং ওটিপি পর কিন্তু সাকসেস হবে দেখাচ্ছি আমি। এই যে দেখুন দেখাচ্ছে ইয়োর পেমেন্ট ট্রানজাকশন ইজ সাকসেসফুল, দিয়ে দিয়েছে দেখুন মেসেজ সাকসেস, প্লিজ ওয়েট ফর টু ডিরেক্ট, অর্থাৎ এখানে কিন্তু 2 মিনিট 2 সেকেন্ড দাঁড়াতে বলছে, অর্থাৎ এইভাবে কিন্তু আপনি পেমেন্টটা করে নিতে পারবেন। তারপরে আপনার মেলে যে মেলে যেটা আপনি যে মেল আইডি ভ্যালিড মেল আইডি অবশ্যই দেবেন, ভ্যালিড মেল আইডি যেটা দিয়েছেন সেখানে কিন্তু আপনার অলরেডি কিন্তু আপনার লগ ইন পাসওয়ার্ড, লগ ইন ইউজার আইডি সমস্ত দিয়ে দেবে, এবং এই যে ফর্মটা ফিল আপ করলেন সেটা কিন্তু একটা হার্ড কপি কিন্তু আপনার মেলে পাঠানো হবে, সেটা আপনি প্রিন্ট আউট করে রেখে দেবেন। এরপরে যদি অফলাইনে ফিল আপ করেন সেটা কীরকম আসবে দেখিয়ে দিচ্ছি। দেখুন এবার যদি আপনি অফলাইনে ফিল আপ করেন তাহলে এখানে দেখুন অফলাইন মোড সিলেক্ট করা আছে, এখানে জাস্ট সেম অ্যাজ ইট ইজ, এটা অ্যাকসেপ্ট করার পর ইয়েস যখনই করবেন তখন কিন্তু আপনাকে অফলাইনে গেলে কিন্তু একটা চালান শো করবে, পিএনবি চালান, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটা চালান শো করবে। এই যে পিএনবির কিন্তু একটা চালান শো করছে, ঠিক আছে, পিএনবির একটা চালান বা যেটা ভাউচার বলছেন এই পিএনবি, এটা নিয়ে গিয়ে ব্যাঙ্কে জমা করতে হবে, ঠিক আছে। ব্যাঙ্কে জমা করার 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে, তারপরে কিন্তু আপনার মেলে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড এবং ওই হার্ড কপিটা কিন্তু আপনার মেলে চলে আসবে, ঠিক আছে। তো মেলে চলে আসার পর কেমন হবে দেখিয়ে দিচ্ছি আমি। মেলে আসার আগে এরকম একটা কিন্তু আসবে যে ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, অর্থাৎ আপনি যে মেলে যেটা পাঠাবে সেটাকে ডাইরেক্টলি যে এখান থেকে এই যে ক্লিক হেয়ার এই এখানে এখান থেকে ক্লিক করেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। এছাড়া মেলে কীরকম দেখাবে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন মেলটা কিন্তু ঠিক এরকম আসবে, ঠিক আছে, এবং অটো জেনারেটেড ইমেল লেখা থাকবে ডু নট রিপ্লাই টু দিস মেল, এখানে আপনার ইউজার আইডি বা লগ ইন নেম লেখা থাকবে এবং পাসওয়ার্ড লেখা থাকবে, ঠিক আছে। এখানে আপনার কিন্তু যেটা পাঠাবে সেটাও কিন্তু এখানে আপনার ডাউনলোড করার অপশান দিয়ে দেবে, ঠিক আছে। এখান থেকে যে এই ফাইলটা কিন্তু আপনাকে পাঠিয়ে দিয়েছে, এইটা কিন্তু আপনারা ডাউনলোড অবশ্যই করে নেবেন এবং হার্ড কপিটা নিজের কাছে রাখবেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লাইটা কিন্তু সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। এরপরে যদি কেউ
এসআই আবেদন করার পরেই যদি কেউ ভাবেন যে আপনারা ইয়েতে আবেদন করবেন ওই কনস্টেবল পদে, তাহলে কিন্তু শেষে কিন্তু এরকম একটা পপ আপ আসবে, ঠিক আছে? এই পপ আপটা দেখুন বলে দিচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু ফেচ পার্সোনাল ইনফরমেশন ডেটা ফ্রম ইউর অলরেডি সাবমিটেড অ্যাপ্লিকেশন টু আদার পোস্ট। যদি আপনি অন্য পোস্টের জন্য আবেদন, যেহেতু দুটো পোস্ট রয়েছে, একটা আপনি দেখালাম সেই জন্য বললাম দুটোর আবেদন কিন্তু সেম অ্যাজ ইট ইজ, ঠিক আছে, সেম একদম। তো এরপরে যদি আপনারা করতে চান তাহলে ইয়েস করবেন, না না হলে নোতে ক্লিক করে আপনারা বেরিয়ে যাবেন, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু আর পরে কিন্তু আপনারা এই যে মাই অ্যাকাউন্ট যেটা অপশনটা আপনারা পাচ্ছেন ক্লিক অনলাইনে, ওখান থেকে মাই অ্যাকাউন্টে ঢুকে কিন্তু আপনারা এইগুলো কিন্তু ডিটেলসে আপনারা পেয়ে যেতে পারেন, ঠিক আছে? তো ভিডিওটা কীভাবে দেখালাম, ভিডিওর মাধ্যমে দেওয়া নিতে চেষ্টা করলাম যে কীভাবে আপনারা কিন্তু অনলাইনে ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে এসআই পদে সেভাবে আপনারা মানে আবেদন করবেন, অনলাইনে অ্যাপ্লাই করবেন। এর পাশাপাশি কনস্টেবল পদেও কিন্তু সেমভাবে কিন্তু আবেদন আপনারা করতে পারেন। তো কীভাবে পেমেন্ট করবেন, কীভাবে আপনার ডকুমেন্টস আপলোড করবেন, সমস্ত কিছু আমি আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, এবং এ ধরনের চাকরির খবর বা গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ।